হ্যালো বন্ধুরা, আমি পূজা রায়, শ্যামনগরের শালি। আমার ও জামাইবাবুর লাগালাগি ভিডিও এতদিনে প্রায় সবাই দেখে ফেলেছ। যারা আমার ওই চরম গরম ভিডিওগুলো এখনও দেখনি, তারা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে দিয়ে দেব। আমার অনেক দিনের টার্গেট ছিল জামাইবাবুকে দিয়ে লাগাব, কিন্তু সেটা হচ্ছিল না। আর জামাইবাবু ও সুযোগ খোঁজে, সুযোগ পেলে আমাকে পটানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না দিদির জন্য। আর তোমরা তো জানো জামাই বাবুরা কি জিনিস, সুযোগ পেলেই ভরে দেওয়ার চেষ্টা করে। আমি জামাইবাবুকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারতাম না, রাতে ঘুমোতে পারতাম না, কখন আমি আমার জামাইবাবুকে নিজের করে পাব, কবে জামাইবাবু আমাকে জোর করে লাগবে, আমার শরীরের জ্বালা মিটাবে, আমাকে বিদেশি স্টাইলে খেলবে, কবে সেই মজা আমি উপভোগ করতে পারব, কবে আমি জামাইবাবুর খেলোয়াড়টা মুখে নিয়ে খাব, কবে আমি আমার জমিয়ে রাখা জল খুশাব ও আমার আচ্ছা জমিতে সার ঢালব, এইসব ভেবে ঘুমাতে পারি না। আর তোমরা তো দেখেছ আমি আমার সব কিছু বের করে দেখাই সবাইকে, যাতে যে কেউ আমাকে খেলতে চেয়ে আমার সাথে যোগাযোগ করে। সত্যি বলতে আমার শুধু ওটাই চাই, আর কিছুই চাই না। তাই আমি জামাইবাবুকে খেলতে দিলাম। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে জামাইবাবুকে আমার খুব ভালো লাগত। আর তোমরা জানো জামাইবাবু খুব পাকা খেলোয়াড়, দিদিকে খেলে খেলে ওর পেছনগুলো যা করে দিয়েছে না, তাই দেখে আমার খুব হিংসে হতো। তারপর আস্তে আস্তে জামাইবাবুর সাথে আমার সম্পর্ক হতে থাকে গভীর থেকে গভীরতর। প্রায় 3 বছর থেকে জামাইবাবু আমাকে ইচ্ছে মতো খাপাখাপ খেলে আসছে আর আমাকে সুখ দিয়ে আসছে, আর আমার সুখের শেষ নেই। জামাইবাবুকে পেয়ে যেন আমি স্বর্গের সুখ পেয়েছি। এইভাবে 3 বছর ধরে হোটেলে গিয়ে রুম ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে দেশি বিদেশি সমস্ত কায়দায় জামাইবাবু আমাকে খেলে দিদির অজান্তে। কিন্তু সেই দিন, যে দিনের ভিডিও তোমরা দেখেছ, সেই দিন আমি ও জামাইবাবু দিদিকে রাজি করাই ক্যামেরা করার জন্য এবং শুরু করে দিই আমাদের লীলা খেলা। আমার খুব ভালো লাগছে, কেননা তোমরা খুব আনন্দ পেয়েছ আমার ভিডিওগুলি দেখে, আর আমি তোমাদের মন খুশি করার জন্যই ভিডিও করিয়েছিলাম দিদিকে দিয়ে। আমি কেমন চুষছিলাম দেখেছো বন্ধুরা? পাকা খেলোয়াড় চুষতে আমার খুব ভালো লাগছিল। আমি মাঝে মাঝে চুষে দেই জামাইবাবুর ললিপপ। তো বন্ধুরা, আমাদের ভাইরাল খেলাধুলা দেখে কেউ আবার হাত মারুনি তো? খবরদার, কেউ হাত মারবে না, মাঠে খেলবে আমাদের মতো, জীবনে কিছুই নেই এই খেলাটা ছাড়া। বন্ধুরা, খেলতে থাকো, জীবনে এনজয় করতে থাকো, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে থাকো, বসে থেকো না, সময় কাজে লাগাও, ভালো থেকো বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টাটা বাই, লাভ ইউ অল।